হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ব্লু লাইট। ব্লু লাইটস, আপনারা কি জানেন ব্লু লাইটস কি? এই ব্লু লাইট হচ্ছে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করি সেখানে ব্লু লাইটের আধিক্য আছে। আজকে আমি সেই ব্লু লাইটের আধিক্য নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব। চলুন আমরা প্রথমেই শুরু করছি ব্লু লাইট কি। আমরা যে ডিজিটাল ডিভাইস ইউজ করি যেমন ল্যাপটপ, কম্পিউটার্স এবং মোবাইল ফোন, সেখানে আপনারা দেখেন যে লাইট, সেই লাইটে কিন্তু ব্লু লাইটের আধিক্য আছে। যেমন বলা হয় আমরা যে CFL কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট লাইট যে ইউজ করি সেখানে 25% ব্লু লাইটের পোর্শন থাকে, ওয়্যার এজ যেখানে অধুনা আমরা ব্যবহার করছি লেড LED লাইটস, এই লাইটগুলোতেও ব্লু লাইটের আধিক্য আছে 35%। এই ব্লু লাইটটা আসলে কী? এই ব্লু লাইটটা হচ্ছে একটা ক্ষতিকর রশ্মি যেটা আপনার চোখের ভিতরের রেটিনায় ক্ষতিকর ইম্প্যাক্ট ফেলে, এবং গবেষণা করে দেখা গেছে যে এটা ওল্ড এজ ডিজেনারেশনে কমপ্লিকেটেড ইম্প্যাক্ট ফেলে। সো অবশ্যই আমাদের এই ব্লু লাইট সম্পর্কে সচেতন হতে হবে, কারণ 2020 পর্যন্ত আমাদের LED লাইটের ব্যবহার 90% হয়ে যাবে। আমরা LED লাইট ব্যবহার করব। এই LED লাইট আমাদের চোখকে সুদ করে, কারণ LED লাইটের সাদা অংশ আমাদেরকে চোখকে কি করে, সুদিং করে, চোখকে সুদ করে। কিন্তু বলা হচ্ছে যে এই LED লাইটই 35% ব্লু লাইট আছে যেটা আমাদের চোখের জন্য অনেক হার্মফুল ইফেক্ট ফেলে, কিউমুলেটিভ ইফেক্ট ফেলে। সো আমাদের এই ব্লু লাইট সম্পর্কে সচেতন হতে হবে। তো এই ব্লু লাইট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, আমাদেরকে অ্যাওয়ার হতে হবে। আপনারা যারা উইন্ডোজ ব্যবহারকারী তারা ব্লু লাইটের আধিক্য থেকে বেঁচে থাকার জন্য আপনারা একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, সফটওয়্যারটির নাম হচ্ছে f.lux। আর নিচের ডেসক্রিপশনে আপনি সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আর আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, অ্যান্ড্রয়েড ইউজার্স যারা আছেন তারা, আপনারা ব্লু লাইট ফিল্টার নামে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করে আপনি নিচে ডেসক্রিপশনে দেখতে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা নিজের আমাদের চোখকে বাঁচাতে পারবো এই ব্লু লাইটের এফেক্ট থেকে। তো এই ব্লু লাইটের এই সফটওয়্যারগুলোর একটা পজিটিভ দিক হচ্ছে যে এটা রাতের আলোতে অটোমেটিক জ্বলে উঠবে এবং সকাল হলেই অটোমেটিক নিভে যাবে। সো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের চোখকে রক্ষা করতে পারবো। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা আমরা দেখেছি যে তারা রাত জেগে মোবাইল ইউজ করে বা রাত জেগে বিভিন্ন কাজ করতে হয়, অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন পড়াশোনা, সেক্ষেত্রে আপনারা যদি এই ফিল্টারটা ইউজ করেন তাহলে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না। তারপরও বলবো এই ব্লু লাইটের ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য আপনারা এই সফটওয়্যারটা ইউজ করুন এবং এটার ব্যবহার বাড়িয়ে দিন। স্যার যে সফটওয়্যারের নামগুলো বললো সেগুলো একদমই ফ্রি। সো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে যে ডাউনলোড লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। খুবই সহজ সিম্পল একটা সফটওয়্যার ফ্লাক্স যেটা। আর আপনি যদি উইন্ডোজ 10 ক্রিয়েটর্স আপডেটটা দিয়ে থাকেন, নতুন যে আপডেট এসছে, তাহলে আপনার এই সফটওয়্যারটি ইউজ করতে হবে না। আপনি যদি উপরে অ্যাকশন সেন্টারে ক্লিক করেন এই আইকনটার মধ্যে, তাহলে দেখতে পাবেন যে সবার নিচে নাইট লাইট নামে একটা অপশন আছে, এটা এনাবল করে দিলেই হবে। আর এই ব্লু লাইট ফিল্টারটা এনাবল করার পরে আপনি প্রথম কয়েকদিন হয়তো বা একটু অ্যাবনর্মাল ফিল হতে পারে, কারণ হচ্ছে লাইটটা একটু র্যাডিশ হয়ে যাবে, আপনার কাছে কালারটা একটু অন্যরকম মনে হতে পারে। কিন্তু ট্রাস্ট মি, কিছুদিন ইউজ করার পরে আপনি দেখবেন যে নর্মাল মোডের চাইতে এই ব্লু লাইট ফিল্টার মোডটাই আপনার কাছে বেশি ভালো লাগছে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে শিবলিস টিচিং। চ্যানেলটা আমারই, আমিও সেখানে ভিডিও দেই, প্লাস আমার স্যারও সেখানে ভিডিও দেয়, কোলাবোরেশন, আমরা দুজনে একসাথে ভিডিও দিই। তো আপনারা সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেখানে অনেক ধরনের এডুকেশনাল ভিডিও আসে। চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা এই ভিডিওর শেষে আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে ওই চ্যানেলে শিবলিস টিচিংয়ে সাবস্ক্রাইব করবেন। লিঙ্কটা হচ্ছে youtube.com/shiblis-teaching, এখানে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে, আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও টেকনোলজিক্যাল ভিডিও পাওয়ার জন্য। সো এই ছিল ভিডিও, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, ছাড়া।